আমার অনেক বন্ধুদের মতো আমিও বহুবার দীঘায় এসেছি, কিন্তু জানতাম না এই দীঘার কাছেও একখানা সুন্দরবন আছে। আমাদের এই পর্বে দীঘার সেই সুন্দরবনে অভিযান। এটা কি? এটা ভৌগোলিক দিক থেকে যদি বলি, বিচিত্রপুর কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে, কিন্তু যেহেতু দীঘা থেকে মাত্র 18 কিলোমিটার, তাই বিচিত্রপুরকে দীঘার গণ্ডির বাইরে রাখতেও মন চায় না। তখন যথারীতি উড়িষ্যার মধ্যে পা রেখে ফেলেছি। পথে এদিককার জাগ্রত চন্দনেশ্বর মন্দির পড়বে, একবার নামতে পারেন। এরপর গাড়ি উড়িষ্যার পাড়াগাঁয়ের পথ ধরল। তখন চাঁদে ফাঁটা রোদ্দুর। এবার একখান সাইনবোর্ড পেলাম, বিচিত্রপুর নেচার ক্যাম্প, বাঁ দিকে আর 200 মিটার। একটা বড় সড় বটগাছ আর তাকে ঘিরে গোটা কয়েক দোকান, কিন্তু আমরা ছাড়া পর্যটকদের আর কোনো চিহ্নই নেই। সামনে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্টের বোটিং কাউন্টার। বিচিত্রপুরে যেখানে বোট রাইডিং এর টিকিট পাওয়া যায়, সেই টিকিট কাউন্টারের জাস্ট অপোজিটে কয়েকটা দোকান আছে। এটা হচ্ছে আপনার হটপটের, আপনারা গ্রামের লোক তৈরি করছেন? হ্যাঁ, গ্রামের হটপট। হ্যাঁ, আচ্ছা, কি কি হয়, কি হয়, কেমন? এগুলো আপনার রুটি থাকে। আচ্ছা, গরম থাকবে? গরম থাকবে। আপনার পেপার দিবেন না হলে কাপড় দিবেন? আচ্ছা, এই জায়গাটায় পেপার বা কাপড় রেখে তারপর রুটি রাখলে, এরকম ঢেকে রাখলে গরম থাকবে? আচ্ছা, সত্যি কথা বলেন তো, থাকে? হ্যাঁ, আমি তো বলেছি যে আপনাকে মিথ্যা কথা বলিনি। থাকে? পোয়াল দেওয়া না ভেতরে? হ্যাঁ, আমার ভিউয়াররাও আসবে আপনার কাছ থেকে কিন্তু নিতে, শিগগিরই বলেন ঠিক ঠিক করে কত দিয়ে দিবেন বলেন তো। দেখুন, আপনার 75 টাকা পাইকারি আছে, 5 টাকা থাকবে, 80 টাকা দেবে। নিয়েই নিন নাকি, একটা দেশি হটপট। হ্যাঁ, সুরজিৎ হ্যাঁ বলে দিয়েছে, ক্যামেরার ওপার থেকে তাহলে একটা হটপট হোক, নেওয়া হোক। আর যদি বিচিত্রপুরে ঘুরতে এসে কারো দরকার হয় দেশি হটপটের, দাদা তো রইলই। এখন দাঁড়িয়ে রয়েছি বিচিত্রপুরে। জায়গাটার নামই যদি বিচিত্রপুর হয় তাহলে নিশ্চয়ই আন্দাজ করতেই পারছেন একটু অন্যরকম তো হবে। আজ ঘুরে দেখাবো বিচিত্রপুর। বোটিং এর জন্য টিকিট কাটবেন, কাউন্টার হলো এখানে। আমরা এখন এসেছি, আর কেউ নেই। পুরো বোটটা বুক করতে হচ্ছে, 6 জনের বোট, 1200 টাকা নিয়েছে। তাই আমাদের আজকের সারথী মানসদাকে বললাম চলো, আমরা 3 জনে মিলে, আমি, সুরজিৎ আর মানসদা ঘুরতে যাচ্ছি বিচিত্রপুরে। অবশ্য 3 জন নয়, আপনারাও রয়েছেন। চোখ পড়ল ঝড়ে বিধ্বস্ত গোটা কয়েক নৌকার ধ্বংসাবশেষ। এদিকে মাঝির ডাক পড়ল, নৌকা যাওয়ার জন্য তৈরি, ভাড়াটা একটু জানিয়ে দি, 6 সিটের বোট 1200 টাকা আর 8 সিটের বোট 1600 টাকা। নৌকা চলেছে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে। মাঝি ভাইয়ের মুখ থেকে যা শুনলাম, এটা একটা 1 ঘন্টার ভ্রমণ, পুরোটাই উড়িষ্যার বন দপ্তর আয়োজিত।
এরপর নৌকা প্রবেশ করবে ম্যানগ্রোভ ফরেস্টে ঘেরা এলাকায়। আর শেষে আমরা কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পাবো একটা নির্জন দ্বীপে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। জানি না কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি, মনে হচ্ছে সেই দ্বীপ চলে এসেছে। দুটো আছে মানে তাকে ধরে রেখেছে, আমাকে মারবে বলে কিরকম হচ্ছে? না না এটা কাঁকড়া না, দুটো আছে, একটা একটা নিচে, এখানে মাঝখানে একটু ধরে রেখেছে দেখো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ধরে রেখেছে। আমাকে মারবে বলে কিরকম করছে দেখো, এটা কাটি দিচ্ছে। আপনি সেটা এই দেখলে বাস কি জিনিস, এটা আমিও বুঝতে পারলাম না। প্রথমে ভাবছিলাম কচ্ছপ, কচ্ছপ না, এটা কি বলে দাদা? এটা লেখনো বলে, ইংলিশে বলে হর্স ক্র্যাব। আচ্ছা হর্স ক্র্যাব। আর আপনি কদিন ধরে আছেন এখানে, কত বছর হলো? 8 বছর হয়েছে। 8 বছর হয়েছে। আর কি কি দেখেন এখানে, যেগুলো মানে আপনাদের তো খুব হামেশাই দেখেন, আমরা অত দেখি না, কি কি আছে? কচ্ছপ দেখি, হর্স ক্র্যাব দেখি, লালি কাঁকড়া, এগুলো গরম দিলে পাখি থেকে আসেনি, শীতকালে তো আসে। আচ্ছা অনেক আসেন কি? ভর্তি। যারা বিচিত্রপুরে এখনো ঘুরতে আসেননি, ভাবছেন বিচিত্রপুরে ঘুরতে আসবো, তাদের জন্য একটা ইনফরমেশন বলে রাখি। এক নম্বর, সোমবার কিন্তু এখানে বন্ধ থাকে। মানুষরা সব দিন কি একই সময় জোয়ার হয়? না একই সময় নেই, যেমন আজকে পূর্ণিমা আছে, ঠিক আছে, সাতটা থেকে যেমন 12:30 পর্যন্ত আছে, কিন্তু এই সময় হয় না, দু তিন দিন থাকবে এরকম। তারপরে আর আর সপ্তাহ থেকে সেটা ধরো 10টার পর থেকে হয়ে গেল, চেঞ্জ হয়ে যায়, 3টা পর্যন্ত থাকবে, তারপর আবার নেমে যাবে। এই বিচিত্রপুরে কিন্তু সবটাই বোট নির্ভর, আপনি যদি নৌকোয় না চড়তে পারেন, এপারে না আসতে পারেন, তাহলে তো কোনো মানেই হয় না। তো কখন জোয়ার আছে, ভাটায় কিন্তু আসতে পারবেন না, ভাটায় খাড়িতে একটুকু জল থাকে না, সে সময় সমস্ত কিছু বন্ধ থাকে। আর দিনের এক এক সময় এক একটা দিন জোয়ার এক এক সময় হয়, সেজন্য এখানের একজন স্টাফের নাম্বার আমি দিয়ে রাখবো, ওনাকে ফোন করলেই আপনি জানতে পারবেন যেদিন আসবেন ভাবছেন এখানে সেদিন জোয়ার কখন। মাঝি ভাই আর মানুষদাকে নিয়ে আমরা মোট 4 জন দ্বীপের গভীরে যাওয়ার পথ ধরলাম। চারিদিক বিক্ষিপ্তভাবে লবণাক্ত উদ্ভিদে ভরা। আর ঘন হয়ে বিছিয়ে গাছেদের শ্বাসমূল। কিছুক্ষণ যাওয়ার পরেই বুঝলাম এই মুহূর্তে গোটা দ্বীপের মধ্যে আমরা মাত্র 4টি প্রাণী। আসবো, এই তুমি দাঁড়াও একটু, মানুষদা তোমার দেখা নাই রে, তুমি তো বলতে বলতে চলে এসেছি। এই যে দেখুন, এই হাতটা বড় আর এই হাতটা ছোট, এই ছোট হাত কয়ে যায়। এই দ্বীপটি আসলে
এমন জায়গায় উৎপন্ন হয়েছে যেখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশেছে। সামনে বিস্তীর্ণ কাদায় অগুন্তি সামুদ্রিক শামুকের যাওয়া আসা। চোখটা দেখেছো? হ্যাঁ, চোখের মুখটা দেখো, লম্বা টাইপের দেখো একবার। হ্যাঁ, বিচিত্রপুরের এই বিচিত্র প্রান্তে। তবে আজকে না, আমাদের সারথি মানুষদা ঠিকই, কিন্তু সারথির থেকে অনেক বেশি কিছু। তার কারণ মানুষদা না এলে, মানুষদা এদিকে এসব, মানুষদা না এলে আজকে কিন্তু এত মজা হতো না। ইয়াসের পর, আমফানের পর লাল কাঁকড়া এখানে অনেক কম হয়ে গেছে। আমরা জাস্ট দেখছি আর ছেড়ে দিচ্ছি, আর মানুষদা না এলে এটা হতো না। যাদের যাদের দরকার, যারা মনে করছেন দীঘাতে ঘুরতে আসবেন, তার আশেপাশে জায়গা ঘুরে দেখবেন, মানুষদের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্স আর ভিডিও দুটোতেই দিয়ে দেবো। যারা মনে করছেন মানুষদের সাথে ঘুরবেন, তারা অনায়াসেই ফোন করতে পারেন। তাই তো মানুষরা ফোন করতে পারে, তো একদম ফোন করে নিতে পারেন। এইরকম বিস্তর আনন্দের মধ্য দিয়ে শেষ হয় আমাদের বিচিত্রপুর ভ্রমণ। আরও কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু এরপর ভাঁটা শুরু হবে। তখন ফাঁড়িতে জল থাকবে না, নৌকো আটকে যাবে। এর সঙ্গে জানিয়ে দিই আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। বিচিত্রপুরে এসে আপনি যদি চান যে একটা রাত এখানে কাটাবেন, উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু সে ব্যবস্থাও করেছে। এখানে রয়েছে রিসর্ট, একটা রাত অনায়াসেই কাটাতে পারেন। আর নেচার ক্যাম্প, এটা যে বোটিং কাউন্টার, বোটিং কাউন্টার থেকে খুব কাছেই কিন্তু এই জায়গাটা। আর বুকিং করার জন্য একটাই রাস্তা, ওটিডিসি থেকে আপনি বুকিং করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ইনফরমেশন দিয়ে রাখি, এইটা অবশ্যই বিচিত্রপুরের বোটিং সংক্রান্ত যেটা ব্যাপার, আমরা ওখানে পৌঁছানো মাত্রই ওরা বললো আপনারা লাস্ট ক্যান্ডিডেট, আর কেউ নেই, অবশ্যই বুক করতে হবে গোটা বোট। তো এ প্রসঙ্গে বলে রাখি, 6 সিটেড বোট 1200 টাকা এবং 8 সিটেড 1400 টাকা। বাধ্য হয়ে আমরা দুজন এসেছি, আমাদের কিন্তু 6 সিটেড 1200 টাকা দিয়ে বুক করতে হলো। যদি অনেকে আসেন ঠিক আছে, না হলে আপনারা যেটা করবেন, একটু ওয়েট করবেন। কারণ আমরা খাড়ি পেরিয়ে ওখানে যখন পৌঁছলাম, তখন 2-5 মিনিটে দেখলাম আরও একটা দল এলো। আবার যখন ফিরছি তখনও দুজন এলো। তার মানে একটু ওয়েট করলেই কিন্তু আপনি নিশ্চয়ই আরও কাউকে পাবেন, বেকার বেকার আমাদের মতো 1200 টাকা খরচ হবে না। বিচিত্রপুর থেকে ফিরে যাচ্ছি, সময় শেষ, কি করব, যেতেই হবে। মন যদিও বলছে আর একটু হলে হতো না, কিছু করার নেই। তবে সকলে খুব ভালো থাকবেন, অনেক অনেক ঘুরবেন, আর সঙ্গে থাকবেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকার। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সাপোর্ট কিন্তু খুব দরকার আমাদের। আর পাশে রাখা বেল আইকনে হিট করে অল করে দিলেই কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট অবশ্য করতেই হবে। আজ এখানেই শেষ হচ্ছে ব্লগ, গুড বাই।